প্রতিটি দুঃখ কষ্টের সাথেই তিনটি কল্যাণ থাকে। যে অবস্থা এখন আছে তার চেয়ে বেশি খারাপ অবস্থা হতে পারত। এই দুর্দশা আপনার দুনিয়াবী বিষয়ের উপর এবং আপনার দিনের উপর নয়। কষ্টটা এই দুনিয়াতেই হচ্ছে, আখিরাতের জীবনে নয়। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শুনে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। সব কিছুকে একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠায় নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, যার হৃদয় ভেঙেছে সে জানে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র জল। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা নয়। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভেতরে তুমিটাকে বের করে আনে। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছ তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই। রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয়, তেমনিভাবে দুঃখ যত বেশি স্রষ্টা ততই নিকটে চলে আসেন। অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং তা হলো কোমল হৃদয়ের পরিচয়। স্বার্থপর ব্যক্তিরা কখনই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? আপনার হৃদয় কত করুণভাবে ব্যথিত হয়েছে তা কখনো এই পৃথিবীতে দেখবে না। আপনার কষ্টের জন্য কখনো তা থেমে থাকবে না। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার কষ্ট। কষ্ট কখনো একা একা আসে না। কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা। কষ্ট আর কিছুই না, ভুল মানুষকে ভালোবাসার মূল্য। কষ্ট হলো সমুদ্রের মতো, এটা সর্বদাই প্রবাহিত হতে থাকে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো স্লাইকন এর মতো ঝড় নিয়ে। কষ্ট মূলত দুটো জিনিসে, এক কিছু হারাতে, দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে। কষ্ট দুর্বলতার চিহ্ন নয়, ইহা সর্বদাই থাকে এবং কখনো শেষ হয় না। অন্যের কষ্ট দেখতে গেলেও কষ্ট লাগে। কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়, বরং এটা জীবনের একটি টার্নেলের মতো যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে। কষ্ট তো সবাই দিবে, কিন্তু তারই মাঝে তোমাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভালোবাসা শুধু কাছে পাওয়া নয়, বরং তার চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়। কষ্ট হলো না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষকে যেতে দেওয়া।